আসসালামু আলাইকুম দর্শক, মাটির চুলা রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো শীতের একটি জনপ্রিয় শাক পালং শাক। এই শাকটা কিভাবে খুব সহজে তাড়াতাড়ি ভেজে নিতে পারবেন আর খেতে হবে অসম্ভব মজার। রেসিপি ভালো লাগলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকুন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। পালং শাক ভাজি করার জন্য চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে নিয়েছি 1 কেজি পরিমাণ পালং শাক। শাকগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে একটু বড় করে কেটে নিয়েছি। সবগুলো শাক একসঙ্গে কড়াইতে দিয়ে দিয়েছি। এবারে শাকগুলো সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি। এবারে একটু নেড়ে দিচ্ছি। আর এই শাকে কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না, কারণ এই পালং শাক দিয়ে এমনিতেই অনেক পানি বের হবে। শাকগুলো কিন্তু পানি ছাড়তে শুরু করে দিয়েছে আর সেদ্ধ হয়ে যাচ্ছে। আর এই শাকগুলো সেদ্ধ করে নেওয়ার কারণ হলো পালং শাকে অনেক কষ থাকে, যার জন্য ভাজলে খেতে ভালো লাগে না। আর এইভাবে সেদ্ধ করে নিলে কিন্তু ভাজলে খেতে অনেক মজা লাগে। এবারে শাকগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর শাকগুলো আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি। আর এইভাবে পালং শাকের ভেতর থেকে বের হওয়া পালং শাকের পানিটা আমি নিংড়ে ফেলে দিচ্ছি। এবারে এই শাকগুলো আমি বাগার দিয়ে দিব, সেজন্য চুলাতে কড়াই বসিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল আর দিয়ে দিচ্ছি 3টা শুকনো মরিচ। এবারে এই শুকনো মরিচগুলো আমি একটু হালকা লাল করে ভেজে নিব। এবারে এইরকম একটু লাল হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিচ্ছি 3টা রসুন কুচি করে কেটে, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচা মরিচ। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু আমি পালং শাকটা সেদ্ধ করার সময় একবার শাকের মধ্যে লবণ দিয়েছিলাম, তাই পর্যায়ে লবণটা একটু কমই দিচ্ছি। এবারে এই সবগুলো উপকরণ একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে যখন হালকা এরকম একটু লাল কালার চলে আসবে, সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা পালং শাক। এবারে এই শাকগুলো পেঁয়াজ রসুনের সঙ্গে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই শাকগুলো ভাজার সময় একটু ছাড়িয়ে ছাড়িয়ে ভাজতে হবে, যাতে শাকগুলো একসঙ্গে দলা পেকে না থাকে। আর আমার পালং শাক ভাজি হয়ে গিয়েছে, এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। খুব সহজেই আমি পালং শাকটা ভেজে নিয়েছি আর এই পালং শাক ভাজি গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। রেসিপি ভালো লাগলে সবার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।